যে আমি তো না খাওয়া পরিবারের সন্তান, না পড়া পরিবারের সন্তান। এফডিসিতে উদ্বোধন করা হলো 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি চমৎকার দৃষ্টিনন্দন মসজিদ। আর এই চমৎকার মসজিদটি নির্মাণ করে দিলেন নরসিংদীর দানবীর খ্যাত ব্যক্তি আব্দুল কাদের মোল্লা। মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের শিল্পী সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে এই দানবীর আব্দুল কাদের মোল্লা তার জীবনের কিছু গল্প তুলে ধরেন। মানুষের জীবনে যে কত চড়াই উতরাই পেরিয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হতে হয় তা তার জীবনের গল্প শুনলেই বোঝা যায়। শূন্য থেকে তিনি আজ হাজার কোটি টাকার মালিক, কিন্তু এ অবস্থায় আসতে তাকে পেরুতে হয়েছে জীবনের অনেক কঠিন কঠিন বাঁক। উপস্থিত সকলেই তার এই জীবনের গল্প শুনে চোখের পানি ধরে রাখতে পারছিল না। আসুন আমরাও শুনি তার জীবনের চরম বাস্তবতার কিছু গল্প, যে গল্প আমাদের হয়তোবা অনুপ্রেরণা যোগাবে সামনে এগিয়ে যেতে। আমার বাবা মারা গেছে 80 পড়ার সময়, মা সরে গেছে 9-এ ওঠার আগেই, আমার জেনারেশনে কেউ নাই, সবাই কষ্ট করে মারা গেছে, একের পর এক নাই, বাবা মা ভাই বোন কেউ নাই। অর্থাৎ এই একটি ছেলে তার লেখাপড়া করবে, না মানুষের বাড়িতে বছরে কাটবে, নাকি মানুষের বাড়িতে কাজ করবে, সেই জায়গার থেকে নিজের গ্রামে লজিং থেকে টিউশনই করে করে মেট্রিক পাস করার পরে যখন কলেজ লাইফে গেলাম, তখন আমার কলেজ লাইফে আর গার্জিয়ান নাই, অনেক কষ্ট করে আবারও লজিং এবং টিউশনই বন্ধু বান্ধবদের কাছ থেকে বই খাতা কলম বিভিন্নভাবে সংগ্রহ করেই কিন্তু কলেজ লাইফটাও পার করলাম। কিন্তু এই হতভাগার ভাগ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার সেই টাকা জোগাড় আর হয়নি, মাত্র অল্প কয়টা টাকা, 365 টাকার মামলা ছিল, 2 বছরের বকেয়া আর বোর্ডের ফি। তখন সেই কাদের মোল্লার জন্ম নরসিংদী কেন আশেপাশের কোনো জেলায় হয়নি, যে একটি মানুষ সেদিন আমাকে এই টাকাটা দিয়ে আমার এই পরীক্ষার দাখিলা ফর্মটা পূরণ করার জন্য সহযোগিতার হাত বাড়ায় দিবে। এই কষ্ট দুঃখ বেদনা মাথায় নিয়ে লজিং বাড়ির থেকে অনেক ক্ষোভ জিদ আক্রোশ নিয়ে এতিম মানুষ হিসাবে পালাইয়া চলে আসলাম। ভোররাত্রে কাউকে বলি নাই, শুরু হলো কাদের মোল্লার জীবনের যাত্রা। এই যাত্রার থেকে এখনো থামি নাই, এখনো বাইরে, জানি না মৃত্যুর আগে সেই যাত্রা থামবে কিনা। এই যাত্রা করতে করতে যেখানে আসছি সেইখানে আজকের ইটাকলা, এই যে আপনি যাওয়ার সময় দেখবেন ইটাকলা, ইটাকলা আসার পরেই আমার বাসের ভাড়া নাই, লজিং ব্যক্তি পালা আসি, ভাড়া থাকবে করতে, আর ভাড়া থাক দেওয়ার মতো সক্ষমতা থাকবে তো ফর্ম ফিল আপই করতে পারতাম নাই, কন্ট্রাক্টর একদিকে ঠেলতেছে ভাড়ার জন্য আর আমি খালি পিছনে যাইতেছি। এক সময় বাসের শেষ সীমানা পর্যন্ত যাওয়ার পরে ঠিকাদার আমাকে বুঝিয়ে বলছে যে আমার কাছে টাকা নেই, গাড় ধাক্কা দেয় নাই বলছে নাই না জান, এই নামলাম, এই ইটাকলা নামলাম মমিসিংহা গফরগাঁয়ের কামলাদের সাথে 4 দিন কাম করে 1 টাকা রোজে 4 টাকা কামাই করলাম। এই মানুষের জমিতে এই ছাত্র অবস্থায় জীবনে প্রথম আমার ইনকাম হলো হালাল ইনকাম, যে মানুষের জমিতে পাট ক্ষেত নিড়া দিয়া পাট ক্ষেতে আগাছাকে পরিষ্কার করে এই মমিসিংহ কামলাদের সাথে আমি 4 টাকা রোজগার করলাম, শুরু হলো আমার জীবন। সেই 4 টাকা গেলাম নরসিংদী, আসবো ঢাকা, উঠলাম ট্রেনে, ভুল ট্রেনে নিয়ে গেল মদনগঞ্জ নারায়ণগঞ্জে, ঢাকার ট্রেন বুঝতে পারি নাই, ভুল ট্রেন আমার জীবনের সমস্ত ভুল ভাঙিয়ে দিল। সেই ভুল ট্রেন মদনগঞ্জ থেকে আমি তখন সোনাগান্ধা একটা চায়ের স্টলে মানুষে পুরী খায় চা খায় 4 টাকা বুঝি, কঠোর ক্ষুধা, বিকালবেলা ট্রেনে উঠছি খাই নাই, সারা রাত স্টেশনে বসে রয়েছি খাই নাই, 4 টাকা বাংলায় কী করবো, আর কোনো পুঁজি নাই, ভিক্ষাসার উপায় নাই, এই অবস্থার মধ্যে পুরীও খেলাম না, চিন্তা করলাম কী করে, একটা পেপার দেখলাম মেরিন টেকনোলজিতে 40 টাকা স্টাইপেন্ড দিবে, কারিগরি শিক্ষা নেওয়া যাবে 40 টাকার লোভে। আব্দুল কাদের মোল্লা তখন আবেদন করল স্বহস্তে লিখিয়া,
নারায়ণ ঘোষ মেরিন টেকনোলজি ডিপ্লোমা। আবেদন গ্রাহ্য হলো, গ্রহণ হলো, ইন্টারভিউ দিলাম, টিকলাম, চারটা কাটতে সাড়ে তিন টাকার মতো ভেঙে ফেলছি দৌড়াদৌড়ি করে, আডানা ভুজি নিয়ে ভর্তি হয়ে গেলাম। ভর্তির পরে আবার সেই লজিং, জীবনের কত ধরনের অভিজ্ঞতা অর্জন করলাম। বন্দরে এক লজিং পাইলাম, তিনজনে খাওয়াইব, চোদ্দ বাচ্চা লেখাপড়া করে এক বেলা ভাত, তিনবার ইত্যে ভাত আসে। আমি কেমন ক্ষুধার, কেমন পেট পেটুয়া মানুষ, আল্লাহ আমার পরীক্ষা করাচ্ছে, হয়তো বা আমি থামি নাই। রাতের খাবার আরেকবার ফরাজি কান্দার একটা লজিংয়ে রাতে খাবার খেলাম, ওইখানে আবার একজন ছেলে একটা মেয়ে, উনি কোয়েত থাকে, ওই কোয়েতি ভদ্রলোকের বাড়ি, তার ছেলে মেয়েকে লেখাপড়া করাবো, কথা তো শুনেই না, বড়টা লেখাপড়া করবে করবে না, এর খেলাধুলা করে, মেয়েটা কিছু পরে, যাই হোক আমি বহু চেষ্টা করে একবেলা ভাত খাই, আর দুপুরে তো এই তিন বাড়ির খাবার চোদ্দ বাচ্চা পরে খাইতে হয়, সকালে দশ টাকা কাইটা ফেলে সিট ভাড়া আর নাস্তার জন্য আর তিরিশ টাকা বুঝি। জীবনে এই প্রথম প্যান্ট কিনলাম, গিয়া ক্লাস শুরু হয়ে গেল, নারায়ণগঞ্জ হংস সিনেমা আছে, নাম তারা পুরান তারা জানেন, হংস সিনেমার এন থেকে রেডিমেড প্যান্ট কিনলাম, এই জীবনে প্যান্ট শিখলাম পরা, শুরু হলো কাদের মোল্লার জীবন। তারপর থেকে চলে গেলাম, তিন বছর এই কারিগরি শিক্ষার পরে সরকারি ঘরে চলে গেলাম সিঙ্গাপুরে, পাঁচ বছর ছিলাম, বউ নাই, সংসার নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, একা একা সংসার, একা একা মানুষ, মোটামুটি একটা পুঁজি আহরণ করলাম, এই পুঁজি নিয়ে বাংলাদেশে ব্যাক করলাম পাঁচ বছর পরে। আসার পরে দেখলাম টাকা যদি ভাঙ্গা ফেলি তাহলে তো আবার যেই কদু সেই লাভ হয়ে যাব, টাকা রেখে দিলাম, চাকরি খুঁজতে থাকলাম, চাকরি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে চাকরি পাইলাম তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে, সাত বছর চাকরি করলাম। অপরাধ ছিল রাজনীতি করি না, একটাই ভুল, সাত বছরে আমার চোদ্দ জায়গায় বদলি করছে, রাজনীতি করি না দেখে। তিতাসে দুইটা দল ছিল, দুই পার্টি দুইটা করতে হবে, আমি করি না, কারণ আমি রাজনীতি করার মতো সেই সৎ সাহস আমার ছিল না, এখনও নাই, এই কারণে চোদ্দবার বদলি করছে, রাগ করে চাকরি ছেড়ে দিলাম, জিদে না আর সম্ভব নাই। এক পর্যায়ে চিন্তা করলাম যে যেহেতু কারিগরি শিক্ষা আছে একটা সুন্দর কিছু করতে হবে, সোনালী ব্যাংকে গেলাম, হাতবয়ে ধরে কান্নাকাটি করলাম, তৎকালীন এই করোনায় মারা গেছে ইব্রাহিম খালিদ সাহেব, তখন ম্যানেজিং ডাইরেক্টর, ইব্রাহিম খালিদ সাহেবের আমলে মাত্র আমার তখন পুঁজি হয়েছে আঠারো লাখ টাকা, সিঙ্গাপুরতে আনা টাকা এফডিআর করা ছিল, এই টাকাটা আমার ইকুইটি এস্টাবলিশড, আর সোনালী ব্যাংক লোন দিল আমাকে চৌরানব্বই লাখ টাকা। এই শুরু হইলো কাপড়ের ব্যবসা, এই কাপড়ের ব্যবসা থেকে ছোট্ট পরিসর থেকে আস্তে আস্তে ক্রমাগতভাবে হাঁটি হাঁটি করতে করতে এখন বাংলাদেশে কাপড় প্রস্তুতকারী সংস্থাদের মধ্যে টপ টেনের মধ্যে বা টপ টোয়েন্টির মধ্যে আমাদের নাম ইনশাল্লাহ চলে আসে। এই জীবনের ইতিহাসে এখন হচ্ছে আমরা এক্সপোর্টার, আমরা ইউরোপে, আমেরিকায় সব জায়গায় এক্সপোর্ট করি, জাপানে। এখন কথা হয়েছে এই লম্বা জার্নিতে আমার ভিতরে একটি জিনিস কাজ করছে যে আমি তো না খাওয়া পরিবারের সন্তান, না পড়া পরিবারের সন্তান, আমার সেই দিনই আমার চোখে পানি, ওই ট্রেনে বসে আল্লাহর দরবারে হয়তো পয়সা গেছে, এই যে তিনশো পঁয়ষট্টি টাকা জোগাড় করতে পারি নাই, তখন প্রভাবর্তী একটা জায়গা আছে ওই মদনগঞ্জ লাইনে, ওইখানে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে তখন প্রার্থনা করলাম যে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করছ, আজকে যেই কারণে আমি অল্প কটা টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারি নাই, যদি কোনো দিন তুমি আমাকে একটু সুযোগ দাও, আমার জীবনের যে প্রথম কাজ হবে সেটি হবে কলেজ বানামো, আগে আল্লাহ যা করছে কপাল, আমার জীবনের সদকে জারিয়ার প্রথম কাজটি হচ্ছে আমার কলেজ বানানো, কলেজ বানামো এটি হচ্ছে আমার প্রথম কাজ, এবং সেটা আমার গ্রামে করছি, আপনারা জেনে খুশি হবেন, ১৯৯৫ সালে এই আমার গ্রামে
মনুরদিতে পাঁচকান্দি পাঁচকান্দি ডিগ্রি কলেজ নামে যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা ইনশাল্লাহ আমার আমার মতোই ক্ষুদ্র মানুষের টাকায় সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই কলেজ থেকে আরও জেনে খুশি হবেন, আজকে যত জায়গায় আমরা যাই আপনি 53টি পাবলিক ইউনিভার্সিটিতে এই কলেজের ছেলেমেয়েরা আজকে অধ্যয়নরত আছে।